রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব এই জন্য হচ্ছে সব কিছু রেডি করে নিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও আপনাদের সাথে একটা রেসিপি টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম শেয়ার করতে আর এই জন্য হচ্ছে এখানে আমি এক কাপের থেকে বেশি হচ্ছে মুগ ডাল নিয়ে নিয়েছি এটার আপনারা যতটুকু ডাল রান্না করবেন সেই মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিলেই হবে তো ডালটাকে প্রথমে আমি একদম লো আছে ভেজে নিচ্ছি বেশি আঁচ দিলে কিন্তু ডালটা পুড়ে যাবে তো হালকা আছে ভেজে নেব আর হাত দিয়ে যখন দেখা যাবে একটু ধরতে পারবেন না গরম গরম হয়ে গেছে আবার সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখনই হচ্ছে চুলা থেকে নামিয়ে এরকম একটা মানে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে আর ডালের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে তো কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজায় রাখলাম আর এরপরেই তো ডালটাও ভিজে গেছে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো কারণ এই ডালটা রান্না করতে একটু বেশি সময় লাগে কারণ ডালটা ফুটতে চায় না সহজে এই জন্য ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ সময় ধরে যদি আধা ঘন্টা বা প্রায় আধা ঘন্টা বেশি সময় ধরে ভিজা রাখা হয় তাহলে কিন্তু পানিতে অনেক সুন্দর নরম হয়ে যায় রান্না করাটা অতটা কঠিন হয় না খুব সহজেই রান্না করা যায় এই জন্য এখানে আমি পেঁয়াজ কুচি একটুখানি তারপরে দিয়ে দিয়েছি আমি দারচিনি এলাচ তেজপাতা এসব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মাছের মাথা দিয়ে যখন রান্না করবেন তখন কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষা নিতে হবে আর আমি এই মশলাটাকে একদম মাংস যেভাবে রান্না করি ওইভাবে সুন্দর করে কষাই নিই এখানে হচ্ছে আমি আবার টমেটো কুচি দিয়ে দিলাম যাতে কালারটা অনেক সুন্দর আসে কারণ আমি যেহেতু গোড়ামরিচ খুব কম ব্যবহার করব তার জন্য টমেটো কুচি দিলাম যাতে লাল লাল একটা সুন্দর কালার দেখা যায় আবার খেতেও দারুণ স্বাদের হয় এই জন্য টমেটো দিয়ে ভালো করে আদা রসুন দিয়ে মানে যত সব মশলা আছে ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব কষানো শেষ হয়ে গেছে মানে উপর দিয়ে যদি তেল ভেসে ওঠে এরকম তখন হচ্ছে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম আর মাছের মাথাটাকে আমি আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম প্রপার ক্লিন যেটাকে বলে ওটা করে ফেলেছি তো এখন হচ্ছে আমি জাস্ট মাছের মাথাটা দিয়ে দিব আমি কিন্তু এখানে মাছের মাথাটা ভেজে দেনি অনেকে কি করে মাছের মাথাটাকে একদম ছোটো ছোটো করে কেটে তারপর টুকরা টুকরা করে ভেজে রান্না করে ওটাও কিন্তু খেতে মজা আসে তবে আমার কাছে মনে হলো এরকম র ফিশটাকে দেই একদম কাঁচা মাছটাকে দিয়ে দেই এটা ভাজার কোনো মানে প্রয়োজন নাই এখন জাস্ট মশলার মধ্যে দিয়ে আর মাথাটাকে ভালো করে কিছুক্ষণ কষায় নিব আর কিছুক্ষণ কষালে কিন্তু গোটা মোটা দিলেই একদম মাছের মাথা ভাঙ্গা চুরমার হয়ে যাবে তো এরপরে কিন্তু মানে মাছের মাথা দিয়ে ডাল রান্না করার জন্য মাছের মাথা গুঁড়া গুড়া হয়ে যাবে আর এভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে কাটা বিরক্ত কর কারণ দেখা যায় যে ডাল খেতে সে কাঁটা বারবার বাঁচতে হয় এই জন্য ভালো লাগে না তাছাড়া এরকম ডাল আর মাছের মাথা খাবার আমার কাছে ভালোই লাগে তো এখানে হচ্ছে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম এখন মাথাটাও ভালোই একটু কষানো হয়ে গেছে তো ভাবলাম ডালটা দিয়ে একবার কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষাই নেব তারপরে হচ্ছে আমি ডালের জন্য মানে ঝোল যতটুকু রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি খুন্তিটা দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম দেখলাম যে ধরার আগে দুই এক জায়গায় ভেঙে যাচ্ছে কারণ ভালোই অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমি ডালগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে ডালের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিব তারপর কিছুক্ষণ কষাবো কষানোর পরে পানি দিয়ে দেবো ডালের জন্য এদিকে কষানোর সময় দেখলাম যে মানে যখন কষানো শেষ মানে যখন কড়াইয়ের সাথে বল লেগে লেগে যাবে তখনই পানি দিয়ে দেবো কারণ বেশিক্ষণ কষাতে গেলে দেখা যাবে ডালটা পুড়ে যাবে একটা বাজে ধরনের স্মেল পাওয়া যেতে পারে সেজন্য আগে থাকতেই পানিটা দিয়ে দেবো যাতে ডাল পুরা গন্ধটা না বের হয় কারণ ডালটা কিন্তু নাড়াচড়া বেশি না করলে তলনিতে লেগে যাওয়ার অনেক ধরনের প্রবণতা থাকে তো এই পর্যায়ে হচ্ছে আমি ডালের মধ্যে পানিটা অ্যাড করলাম আমার পরিমাণ মানে পরিমাণ যতটুকু পানির ডালটা সিদ্ধ হবে ইভেন আমি ঝোল রাখবো ওই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম আর এখানে কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার প্লাস ঝালের জন্য তাছাড়া এখানে কিন্তু অনেকটা মরিচ অ্যাড করা হয়েছে তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝালটা হয়ে যাবে আর এখানে তো ডালটা ফুটে উঠেছে এভাবে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেবো তারপরে কিন্তু ডালটা রেডি হয়ে যাবে আর লাস্টের দিকে দিয়ে দেবো একটু ধইনাপাতা তাহলে একদম সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে প্লাস হচ্ছে ডালটাও অনেক খেতে মজা হবে আর আজকের মতো এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করব আর বেশি দীর্ঘ করব না ভিডিওটা এই তো ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি এতটুকু পরিমাণে ঝোলটা রাখবো এই পর্যায়ে হচ্ছে আমি ধইনাপাতা কুচিটা অ্যাড করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার পেজে ফলো দেন নেই অবশ্যই কিন্তু মনে করে একটা ফলো দিয়ে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনার মূল্যবান মতামাত্র জানাতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকুন আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ